তাদের অবিশ্বাস অনাস্থা, কিন্তু তার ফলে গণতন্ত্র আজকে কোন পথে? গণতন্ত্র আজকে সেই কবরে চলে গেছে। এবং যদি গণতন্ত্রকে শুধু উন্নয়ন বলে গণতন্ত্রকে হত্যা করে যদি কোনো দেশের প্রকৃত অগ্রগতি, প্রকৃত প্রগতি, প্রকৃত যদি উন্নয়ন হতো, তাহলে কিন্তু সেটা অনেক দেশে হতো। আর সেটা হয় না বলে টেকসই উন্নয়ন সম্ভব নয়। পাকিস্তানের সময় আইয়ুব খানও উন্নয়নের কথা বলেছিল, গণতন্ত্রকে নতুন ডেফিনেশন দিয়েছিল, মৌলিক গণতন্ত্র, বেসিক ডেমোক্রেসি। আজকে আমরা দেখতে পাচ্ছি গণতন্ত্রকে আজকের সরকার, সরকার প্রধান এটাকে উন্নয়নের গণতন্ত্র হচ্ছে, অর্থাৎ উন্নয়ন করবেন আপনার গণতন্ত্র স্যাক্রিফাইস করেন। আইয়ুব খানও 10 বছর কাটিয়েছিল, উন্নয়নের দশক তারা পালন করেছিল, কিন্তু সেই উন্নয়ন তার পতনকে ঠেকাতে পারে নাই। তাই আজকে এইগুলো থেকে আমাদেরকে শিক্ষা নিয়ে আমাদেরকে বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশকে রক্ষা করার জন্য আমাদেরকে শপথ গ্রহণ করতে হবে। বাংলাদেশের সর্বত্র আজকে পচন লেগেছে, উপর থেকে নেই নিচ পর্যন্ত, শিক্ষাঙ্গনে, অর্থনীতিতে, ব্যবসা বাণিজ্যে, মানুষের আজকে ক্রয় ক্ষমতার বাইরে হচ্ছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য, ব্যবসায়ীরা সিন্ডিকেট করে তারা তাদের ব্যবসা করছে অনৈতিকভাবে, প্রতিবাদ করার কেউ নেই। অতএব আজকে যদি আমরা মাতৃভাষা দিবস এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা এ উপলব্ধিটা করতে পারি যে সেই সময়কার ছাত্র যুবকরা যদি সেই সময়ে এইভাবে সাহসের সাথে তারা মাথা উঁচু করে দাঁড়িয়ে প্রতিবাদ করে, আন্দোলন করে তাদের দাবিকে প্রতিষ্ঠিত করতে পারে, আজকের বাংলাদেশে আমাদের গণতন্ত্র পুনরুদ্ধার এটা নিশ্চয় দাবি। দেশের অর্থনীতিকে গণতান্ত্রিক কাঠামোতে নিয়ে আসা নিশ্চয় দাবি। আজকে লুটের অর্থনীতি, অতএব আজকে সমাজকে, দেশকে যদি আমরা বাঁচাতে হয় গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে হবে। আর গণতন্ত্র আওয়ামী লীগ ফিরিয়ে দেবে না। 75 সালে তারা গণতন্ত্র হত্যা করেছে, এখনো গণতন্ত্র হত্যা করেছে, হত্যাকারী থেকে গণতন্ত্র ফিরে পাবেন না। গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে যারা বারবার গণতন্ত্র দিয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাকশালের পরিবর্তে এদেশে বহুদলীয় গণতন্ত্র দিয়েছে। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এদেশে স্বৈরাচারের স্বাদের পতন ঘটিয়ে এদেশে বহুদলীয় সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে। অতএব গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে জাতীয়তাবাদী শক্তিকে প্রতিষ্ঠা করতে হবে। আর এই কথা জানে বলেই বর্তমান সরকার আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া জাতীয়তাবাদের যে যিনি এখন পতাকাকে সম্মিলিত রেখেছেন তাকে আজকে কারাগারে রাখা হচ্ছে, অন্যায়ভাবে, মিথ্যা মামলায়। এবং একটি ফরমাইশি রায় আজকে বেগম খালেদা জিয়ার কারাগারে, একটি তার দোষ, তিনি গণতন্ত্রের পক্ষে, তিনি গণতন্ত্র সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছেন, আবার তিনি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা আন্দোলনে ছিলেন। তাই আজকে আমাদের সকলের দায়িত্ব এদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হলে গণতন্ত্রের মাতা মাদার অফ ডেমোক্রেসি বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে এবং দেশকে এই একটি স্বৈরাচারী ফেসিস সরকারের হাত থেকে রক্ষা করতে হবে, দেশের যে সর্বগ্রাসী পচন তার থেকে রক্ষা করতে হবে, তার জন্য ভূমিকা রাখতে হবে বর্তমান প্রজন্মের যুবক ছাত্রদের। এই শিক্ষাই আমাদেরকে এই ভাষা আন্দোলনের শিক্ষা থেকে আমরা পাই। সেই আশাবাদ ব্যক্ত করে আমরা আশা করি দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্ত হবে, দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হবে, জনগণের শাসন প্রতিষ্ঠা হবে, শান্তি ফিরে আসবে। সেই প্রত্যাশায় আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। উপস্থিত সুধীমণ্ডলী, আগামীকাল ভোর 6টার সময় বলাখালী সিনেমা হলের সামনে আমরা সবাই একত্রিত হব এবং সেখান থেকে দলের মহাসচিব সহ, সম্মানিত মহাসচিব সহ স্থায়ী কমিটির নেতৃবৃন্দ এবং আমাদের অন্যান্য নেতৃবৃন্দ সহকারে আমরা প্রভাত ফেরিতে অংশগ্রহণ করব, শহীদদের প্রতি স্মৃতি শ্রদ্ধা নিবেদন করব এবং কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করব। আপনারা সবাই সেখানে সকাল 6টায় উপস্থিত হবেন এবং জাস্ট
ছয়টা থেকে মানে ছয়টার ভিতরেই যেন আমরা সেখানে সবাই একসঙ্গে উপস্থিত হই, সেজন্য বারবার আপনাদের দৃষ্টিতে আনছি। এখন আপনাদের সামনে আজকের এই আলোচনা সভার সভাপতি, বিএনপির সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তার সমাপনী বক্তব্য রাখবেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিসমিল্লাহ রহমান রহিম। মহান শহীদ দিবস, আন্তর্জাতিক ভাষা দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত এই আলোচনা সভার সংগ্রামী প্রধান অতিথি বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম নেতা, সাবেক মন্ত্রী, বাংলাদেশ জাতীয় সুবিধা সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, সম্মানিত শ্রদ্ধেয় প্রফেসর মাহবুবুল্লাহ, বিএনপি এবং অঙ্গ সংগঠন সভার নেতৃবৃন্দ, আসসালাম আলাইকুম। বায়ান্নর ভাষা আন্দোলনের যারা মহান শহীদ তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি, একই সঙ্গে শ্রদ্ধা জানাচ্ছি তখনকার ভাষা আন্দোলনে যারা সৈনিক ছিলেন তাদের প্রতি। ভাষা আন্দোলনের মূল বিষয়টি আমার কাছে যেটা মনে হয় তা হচ্ছে, ভাষা আন্দোলন আমাদের স্বাধিকার আন্দোলনের ভিত্তিকে স্থাপন করেছে। আমরা যে একটা স্বতন্ত্র জাতি, আমরা যে আমাদের স্বাতন্ত্র্য নিয়ে টিকে থাকতে চাই, এই সত্যটি ভাষা আন্দোলনের মাধ্যমে সেদিন প্রতিষ্ঠিত হয়েছে। প্রিয় বন্ধুগণ, ভাষা আন্দোলন আমাদেরকে শিখিয়েছে যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে, অসত্যের বিরুদ্ধে প্রতিবাদ করে ন্যায় ও সত্যকে স্থাপিত প্রতিষ্ঠা করা যায়। এই ভাষা আন্দোলনের মধ্য দিয়ে আমাদের মুক্তিযুদ্ধের যে ভিত্তি সেটি স্থাপিত হয়েছে, মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা দেশ স্বাধীন করেছিলাম। কিন্তু যে চেতনাটির ভিত্তিতে মূলত ভাষা আন্দোলন হয়েছিল, যে চেতনার ভিত্তিতে মূলত স্বাধীনতা আন্দোলন হয়েছিল, মুক্তিযুদ্ধ হয়েছিল, সে গণতান্ত্রিক চেতনা, সেই চেতনা দুর্ভাগ্যজনকভাবে আজকে এই 68 বছর পরে আমরা দেখছি আমরা অর্জন করতে পারিনি, সেটাকে ধ্বংস করা হয়েছে। সেই গণতন্ত্রকে, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আজকে অত্যন্ত সুপরিকল্পিতভাবে ধ্বংস করে ফেলা হচ্ছে, এবং একটি একদলীয় শাসন ব্যবস্থা, এক নায়কতন্ত্র ফ্যাসিবাদের প্রতিষ্ঠা করা হচ্ছে। বাংলাদেশের মানুষ সব সময় সংগ্রাম করেছে, লড়াই করেছে তাদের ন্যায্য দাবিগুলো আদায় করার জন্য। বাংলাদেশের তরুণ সমাজ, ছাত্র সমাজ, তারা বুকে রক্ত ঢেলে দিয়েছে, যেমন ভাষার বাংলাকে রাষ্ট্রভাষা করার জন্য, দেশের স্বাধীনতা অর্জনের জন্য, গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য এই বাংলাদেশের মানুষকে আজকে পুরোপুরিভাবে প্রায় পরাজিত করে তাদের যে সংগ্রাম, সেই সংগ্রামকে পুরোপুরি ভাবে আজকে নস্যাৎ করে দিয়ে তাদেরকে নতজান রাষ্ট্রের মধ্যে নিয়ে আসা হয়েছে। আজকে দুর্ভাগ্য আমাদের যে আজকে এই 68 বছর পরে আমাদেরকে এখন গণতন্ত্রের জন্য চিৎকার করতে হয়, কথা বলতে হয়। দুর্ভাগ্য আমাদের যে আজকে যে নেত্রী তার সারাটা জীবন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন, লড়াই করেছেন, তার রাজনৈতিক জীবনের পুরোটাই সেই ত্যাগের মধ্য দিয়ে তিনি নিয়ে গেছেন, এবং এখনো যে তিনি কারাবরণ করে আছেন সেটা গণতন্ত্রের জন্য, তাকে আজকে অন্ধকার কারাগারে অসুস্থ অবস্থায় পড়ে থাকে। আজকে এই 68 বছর মনে হয় যেন আমাদের কাছে সমস্ত পুরোটাই ব্যর্থ হয়ে গেছে। ব্যর্থ হয়নি বন্ধুগণ, আমরা এই 68 বছরের মধ্যে দিয়ে সংগ্রাম করতে করতে আমাদের একটা রাষ্ট্র পেয়েছি, আমরা আমাদের
এই অঞ্চলের মানুষের জন্য স্বাধীনতা পেয়েছি, আমরা অর্জনগুলো শুরু করেছি। সেই জন্যই আমি বিশ্বাস করি, আমি মনে প্রাণে বিশ্বাস করি যে আমরা কখনো এই দেশের মানুষ যারা লড়াই করে তাদের ভাষাকে প্রতিষ্ঠা করেছে, যারা লড়াই করে একটা স্বাধীন পতাকা নিয়ে এসছে, তারা কোনোদিন পরাজিত হবে বলে আমি বিশ্বাস করি। বিশ্বাস করি না বলেই আমি মনে করি যে আজকে এই গণতন্ত্রের যে আন্দোলন শুরু হয়েছে, সেই আন্দোলন আমরা দেশনেত্রীর মুক্তির মধ্যে দিয়ে সেই গণতন্ত্রকে ফিরিয়ে আনছি। এই সরকার অত্যন্ত পরিকল্পিতভাবে আমাদের এই অর্জনগুলোকে নস্যাৎ করে দিয়ে এটাকে একটা অকার্যকর ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চলেছে। আজকে অর্থনীতি পুরোপুরি ভাবে প্রায় ধ্বংস হয়ে যাচ্ছে বলা যায়। দুর্নীতি এমন একটা জায়গায় দিয়ে পৌঁছেছে যেখানে আজকে পত্রিকা খুললেই দেখবেন যে 110 কোটি টাকা দিয়ে এক বেসিক ব্যাংকের যিনি এমডি তিনি একটি বাড়ি কিনেছেন 110 কোটি টাকা দিয়ে। আজকে দেশনেত্রী ব্যক্তিগত যে বিচার হয় সাজা হয় 2 কোটি টাকার একটা মিথ্যা মামলার জন্য, অথচ আজকে 110 কোটি টাকার তিনি বাড়ি বানিয়েছেন, শত শত কোটি টাকা তিনি লুটপাট করে নিয়েছেন, তাকে দুদক দেখতে পায় না, তাকে এখন পর্যন্ত একটা নোটিশ পর্যন্ত করা হয়নি। বন্ধু, এই হচ্ছে এই দেশের অবস্থা, আইন শৃঙ্খলা পরিস্থিতি, সমাজের অবস্থা কোন জায়গায় নিয়ে গেছে। আজকে খবরের কাগজে খুললেই দেখবেন যে একজন আসামি বলবো না, একজন সন্দেহভাজন ব্যক্তিকে ধরবার জন্য তার বাড়ি থেকে তার স্ত্রীকে তুলে নিয়ে এসছে, 40 বছর বয়স, তুলে নিয়ে এসে তাকে থানার মধ্যে পিটিয়ে তাকে মেরে ফেলেছে। এটা আমরা আগে কখনো শুনতে পাইনি, এখন এই সরকার আমরা সেগুলো দেখছি যে এখানে নারীদের কোনো সম্মান নেই, এখানে মানুষের কোনো সম্মান নেই, এখানে জীবনের কোনো নিরাপত্তা নেই। আজকে চতুর্দিকে এরকম ভয়াবহ একটা পরিস্থিতি, ত্রাসের পরিস্থিতি, একটা ভয়ের পরিস্থিতি একটা সৃষ্টি করা হয়েছে। কোন কথা বলবেন, অর্থনৈতিক কথা আমরা অনেকে যেখানে বলেছেন, আমি শুধু এইটুকু বলতে চাই যে এই অর্থনৈতিককে সুপরিকল্পিতভাবে ধ্বংস করা হচ্ছে, যাতে করে বাংলাদেশ একটা পরনির্ভরশীল দেশ হয়ে থাকে। আজকে এটা সম্পূর্ণভাবে একটা নতজানু রাষ্ট্রে পরিণত হয়েছে। মিয়ানমারের সঙ্গে সমস্যার সমাধান করতে পারে না, রোহিঙ্গা সমস্যার সমাধান হয় না, আমাদের পানির সমস্যার সমাধান হয় না, আমাদের সীমান্তে হত্যা করা হয় তার কোনো বিচার হয় না, এবং একটা কথা বলতে পর্যন্ত সাহস পায় না। এই একটা অবস্থায় নিয়ে এসে ফেলেছে এই দেশকে। আমরা এখান থেকে উঠে দাঁড়াতে চাই, আমরা এখান থেকে উঠে দাঁড়িয়েছি অতীতে, আমি বিশ্বাস করি বারবার এই দেশের মানুষ উঠে দাঁড়িয়েছে। একটা কথা আমি কখনো বিশ্বাস করি না যে এই সমস্যা শুধুমাত্র বিএনপির সমস্যা, এটা নয়, এটা আজকে কোনো জাতির সমস্যা। সমগ্র জাতি আজকে পরাধীন হয়ে যাচ্ছে, সমগ্র জাতি আজকে তাদের সমস্ত অর্জনগুলোকে হারাচ্ছে। তাই আমাদেরকে সতর্ক উঠে দাঁড়াতে হবে, উঠে দাঁড়াতে হবে এবং আমাদের প্রতিবাদ করতে হবে, সোচ্চার হতে হবে, রাস্তায় নামতে হবে এবং আমাদের সমস্ত অর্জনগুলোকে ফিরিয়ে আনতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির মধ্য দিয়ে আমরা গণতন্ত্রের মুক্তি ফিরিয়ে আনতে চাই, এটাই হবে আমাদের এখন এই ভাষা আন্দোলনের শিক্ষা, ও সেইভাবে আমরা এগিয়ে যেতে চাই। আসুন আজকে আমরা সবাই শপথে এই ভাষা আন্দোলনের শহীদদেরকে স্মরণ করে যে আমরা আন্দোলনের মধ্যে দিয়ে দেশনেত্রীকে মুক্ত করবো এবং গণতন্ত্রকে মুক্ত করবো ইনশাল্লাহ। আপনাদের সকলকে ধন্যবাদ, সালাম আলাইকুম, খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতির দল জিন্দাবাদ, শহীদ জি আমার হোক, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে, আমাদের আলোচনা সভা আজকে এখানেই সমাপ্তি ঘোষণা করা হবে। আমার ভিডিও দিতে